এলাকায় আগ বড়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স আৰু গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। আহক নহয় আজি টিমুজা কাক মাই ডিয়ার ওকে কিয় যিটো কথা আগে তিৰুতুই গম পাব লাগছিল ও গোটা ৰাজ্যখনক কৈ ফুচছি কিন্তু তিৰুতুক ক নাই সবে ফেৰিয়াল্লা খানা দিছি মোতো দিব লাগছিল কি ফেৰিয়াল্লা খানা ভোলা কেপাৰ বৰমাষ্টাৰ পাৰ্টি কৰি আছে ঘূৰি যাওঁতে মানে মোৰ এটা খাপলাংকে দি যোৱা কথা আছিল দিবা কেনেকৈ দিবাহি বাই ঘৰলৈ ঘূৰি গৈছে তাত চাগে কিখন ভাওনা হৈছে একমাত্ৰ তেৰাই হেজাৰ নাই ভোলা কেৰপা যাব কাৰণে ত্যাগ হৈছ মোক কথা শিক হৈছ যিটো বস্তু মই বয়া পাওঁ সেইটো বস্তু মোৰ ঘৰত এইটো এলা ওলাতিয়া নহয় হা এইটোতে কি এতিয়া আমি দুৱজী কামলৈ যাম মানে হৈছে এইটো জাৰিয়া নাতিয়া থিয়াই হ'ব নৰে ফাল পাইছি ন মজৰিত হাফতা কৈ খাই কিমান ক'লো হ'ব দৰকাৰ হ'ব দৰকাৰ মোৰ নিচে হনে তে পৰে কিয় যদি সম্ভৱ হয় মানে যদিহে সম্ভৱ হয় দেই তোমাৰ এই মনৰ ভাৱখিনি কথিত ভাষাত ক'ব নোৱাৰানে মিছা নকওঁ দিয়ক কিছু পৰিমাণে যোৱাৰ বাটা আদি আবেগত যোৱাৰ বৈছিল কিয় ধৰক হওক দিয়ক আপুনি আহোঁ যে আহি ভাতকেইটা খালা আমাৰ মস্ত বেয়া লাগিছিল ৰাতি মস্ত ভোক লাগিছিল জানা না আমি আহিলি আৰু গুৰি নাখকে যাব না সেই ধৰি নাহিলো হাত নাখকে থাকলা কিয় থাকিবা নাখকে এনা সুন্দৰকে ছয়টা ডিমানি ফেলে থানাত দেখাত তাতে মস্তিকে ৰান্ধি খাইছো দীপাৰ বেলা পেহী তাতে মাংস জুইৰে থকা আছিল না ইটাৰ খানা খানে মস্তি হৈছিল মাছ মাংস বিৰাট সৰ্ট হৈছিল বাইয়া মাছ মাংসৰ সৰ্ট হৈ লাগে হয় না খেতি হৈ এথেন খুৰা ই খালি ভাল লাগ হৈ গুৰু ইটাও খাব নাখি ৰাখাত ৰাখছো খাই না নাখইবা এনা সদৰ আঞ্জা ৰাতি খাই সত বেছি ইটা আৰু নাখকে দেখিব কৰা মাছটোৰ হাজাৰটো খেতি তেখেতক লগিন সাজি থ আছে হে পৰান্দাই দিনত খাবা নাহে হা হাজাৰক লাজ পাই না ও আহিবা পাৰি ৰাতি আহিবা পাৰি কি কয় দিয়ক যা ৰাতি ৰাঞ্জা আজি ৰাতিক লগি ভালে থাকো সেইগিলাখন মেকা টেঙা হৈ যাব দিয়ক কিবাকে দীপৰ বেলা গেলি থাকিব না ভালকে গৰম চৰম কৰিলি থাকিব পাৰে তেনেহ'লে ভালকে গৰম কৰি থ গুৰি ৰাতি খালাক পুৱা ইটা আহিফেলে খাব আৰু বাকীখিনি দীপৰাক গেলি খাব আমি খাওঁ বা নাখাওঁ গুৰুই মুঠতে ডগৰি হওক বন্ধ কৰক হে আপোনাৰ হাৰ আহি দিনটো বাজাৰ কৰছি মা মছলা যোগাৰ কৰছি পাকঘৰত মোক সহায় কৰছি কিন্তু এথেনক লগিন এটা খুদো মুখত দিয়া নাই আপুনি আহো মদ খা দেখি মনত বহুত দুখ পাইছে ৰাতি আমাক খাবা দি নিজে এগিলাচ পানী খাই ঘুমে আছে আমি খালো ৰাতি এথেন আপুনি আহো খালা আৰু খাই উঠি খুৰাই খ বুলি ঠাট্টা কৰি আছে কিবা কেম্বা লাগি গেলা এই এই গেৰবা যৌ যৌ গুৰুক বিচাৰি ল'ব লাগিব যৌ আহ হৈ কি হ'ব আছো ৰবা অ' জিঠি কিবা দেখোন গৈ নৈ বহি আছে বাবাহাত যাব না কিবা মন চন বয়া দে মোৰো চিন্তা হৈ আছে ৰবা মন চন গোটাই বয়া মাইদিয়া যাব না চাকৰি বিচাৰিয়ে যাব কিবা টকা লগ গেলি নাযায় কে ইমান টেনচন ল'বা লাগে হয় দে মাই হয় নানানটা চিন্তা হয় বাবা যাব ক'ত বা থাকে কি বা কৰে কিবা বেমাৰ আজাৰে হয় না কিয়ে হয় এগলা গোটাই নানানটা চিন্তা হয় আপোনাৰো সেই একে চিন্তা বৌ মোৰ গোটা একে বুলি ক'ব নোৱাৰো হাৰিতা মোৰ চিন্তাগিলা কিবা বেলেগ হয় ক'ত যায় কি কৰে বেমাৰ আজাৰ হয় না কি ও একলা বেছি চিন্তা নকৰোঁ ক'ত যায় কি কৰে নিজে জানব ডাক্তৰক দেখাব বেমাৰ আজাৰ হ'লি হাও আপোনাৰ দেখোন একো চিন্তাই নাই দুটা চিন্তা আছে ৰবা যি দুটাই মোক সদায় খুলি খুলি খায় ও আমাৰ মানুহটো চুলি গাদলা নহ'লেও যতীন দাস আৰু তপন বৰা মানুহ না মোৰ থৌগাটো কো যতীন দাস কো তপন বৰাই থিয়েটাৰ চিনেমাৰ এক্টৰে যতীন দাস আৰু তপন বৰাৰ কথা ক'লো
ভুলকে কলাম আগতে যতীন দাস নহয় যতীন বৰা, আৰু তপন বৰা নহয় তপন দাস। বহে বাবা। বাৰু এই হঠাৎ এক্টৰৰ কথা ওলাল কিয়? চুলি নহলিও ভোলা দাদা বোলে যতীন বৰা আৰু তপন দাসৰ দৰে থৌগা মানুহ। হয়তো কোনোবাই নষ্ট চৰিত্ৰ নাৰীৰ পাক চক্ৰত পৰিব বুলি মোৰ মস্ত ভয় লাগে হে। আমাৰ বাবা হেনাই নহয়ে, বাবাৰ কথা হেংকে নকবি, ঠক নামাৰি দিম। দেখিছে মাৰ ব্যৱহাৰ, এনেকে মোৰ লগত কাজিয়া কৰি থাকিব মাইদিয়া নহাত, সেইফালে মাইদিয়া যায় কোনোবাই পাক চক্ৰত পৰিব, এই দুটাই মোৰ মস্ত ভয়। ঐ আবেৰি, তই তোৰ মনত তোক চিনি নাপাব পাৰা, মই মোৰ বাবা ভালকে চিনি পাওঁ। বাবাই সেই পাক চক্ৰত নপ্ৰে, কোৱে লাঙি জালত যি কৱে গৰে মাছ বজি ফেলে কক বকে থাকে, দেখছি না ও বজো বুলি নবজে, কবা নৰাকে বজে, তাকে কলো, বেলেগ একো কোৱা নাই। ও খুড়া ইয়াতে বহি আছে, ও ভোলা কাৰ পাত লাগাল পাইছিল? হ্যাঁ নাই পা, ফোন কৰিছিল? হ্যাঁ মই ধৰা নাই ফল। পোৱা যায় দুই দুইকা সেই গেৰগেৰকে মাৰি দিছে, এথান আপুনি আহক। কো কাই আপনার হাজাও গরম করে থা আছে। এ মই রাতি আঞ্জা না খাও দে। হাও ভাত গিলা খান কি হব? আঞ্জা আঞ্জা তন্তে খাবি, মোক কেটামান সুদা ভাত দিবি, দুটা পেঁয়াজ কাটি দিবি, দুটা জ্বালা দিবি, নিমখ তেল আর নাংমান ফুটকা ভালকে মসমসাকে খানি গড় গড়কে বহি দিম। চল 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 চল। ভুল হোক, বয়া চিন্তা হৈছে কোনো কি? কিয় নহব এ বৌ, মোরে চিন্তা হৈছে ফলাকের পা গুছি গেলি গতে মতো এখন হাত ছিঙি যাওয়া হেন হব, দু বাঁচি থাকবে লাগলে গাঁয়েরই যাবাই লাগব, আপি শঙ্কা হয়ে আছে না? হেতু হয়তো দেশুন, যাক দে মাই যাক, বাইরে বাইরে থাক, ভালে কুশলে থাক, ইমান চিন্তা করবা নালগে, আজতো করিয়ে থাকব। আজ করে থাকিম বলে কৈছি ৰবা, কুয়ে লিঙি জালত কুয়ে মাছ বজা দিলি, আজ করে থাকবো য। বৌ গোটাই নিগেটিভ চিন্তা গেলা বেশি করে। নহয় আদিতা, ও থৌগা মানুহ না, তুমি ক চিন্তাটো নকৰো ৰবা। কি বুলি কলা তুমি? নিগেটিভ। এত কি বস্তু নাজনো ৰবাচোন, হলেও কিবা কু ভাব গেলা আহে হামোৰ। এটা কাম কৰিব জেঠি। কি কামে মাই? না কি ক আপি, কথাটো কলিহে কিবা কম, তুই ভাবিহে আছা, কতো নাই। মোৰ মতে কান্দা কাটাতকে লগত যোৱাই ভাল, বৰ মনত ইমান কু ভাবনা গেলা খেলে থাকে। দাদা যাক, দাদাই য'তে চাকরি পায় গুৱাহাটী বা য'তে থাকে তাতে এটা রুম ভাড়া লৈ বৌক লৈ গেলি হল। মাইকার লগত থাকব, মাইকেরে দাদারে মোক কে নিব হা? মায়েকো লগত লৈ যাবি, স্বামী ভিঠাই আর এনে সুদকচোন। এই মরণ কালত মই স্বামী ভিঠাই এৰি যাম? স্বামী গেলাই জ্বালা দি দি মারি ফেলক, তথাপি এই বুড়ি গেলাই স্বামী ভিঠাই এৰি নাযায়। স্বামী ভিঠার মরমে বহুত বুড়ীক পুতা কৰপে বেলেগ কৰিছে। কালিয়ে যাবি নেকি? কালি যত যাবাই লাগবো দা। ও অঞ্জন ভাগিনে কমতে কালি যাই, দুই একদিনতে ট্রেনিং জয়েন করব লাগবো। মালতীয়ে ভোলাক ইমানেই ভাল পায় যে ভোলার ভিতরতে পৃথিবীর সুন্দর সুন্দর মানুষবিলাক সুমাই থাকা দেখে, তাইর প্রেম কোনোবাই আজুই নিব বলি তাই শঙ্কিত হয়ে থাকে। মনসন কিবা গহি নই গেল, হব দে বাগিন, ও পারিম বলে কবা, যাম দা কালিয়ে যাম দা, আর একজন কত পাবা? ও কেরপা আর মই দুজনে যাম দা। হ্যাঁ কি কলা, আর একজন আমার এই রতি কাকার মৃদুল আসিল, কেউ এনাই আসিল, এই এক মাহ মান আগতে কিবা একটা কামত সুমিছি বলে। দেশুন দা রাতি গেলি ফোন করিম দা, দে হব দে ভাগিন।
এই অঞ্জন ভাগিনে ফোন করছিলে? গম পালু র কি কলা কিবা এটা কাম যোগাড় হয়েছি। ও তিনজন লাগে, আমি দুইজনে হলু, আর একজন কোত পাইতা হেমাঙ্গ শুনি পারি যাই। যদি কি কাম কাম কিবা ভালে র, এক মাহমান বাইরত ট্রেনিং করবা লাগবো, আর পিছত কমসে কম 10-12 হাজার টাকা দরমা হব। কাম বা কি কাম, বড় কষ্টকর কাম নাকি? এটা কাম করু রে, মালিকক ফোন নাম্বারটা খুঁজু, খুঁজি পেলে কম। কি কবি কম, ও আমার কেয়ার পাই কষ্টর কাম করবা নরে। কিন্তু আপনার ঘরত কোনবা বুড়া মানুষ আছে না, সহুই দি মুইনবা নরা। ও হেনা বুড়া মানুষ পেপার বোর্ড বাদে বেলেগ কাম করবা নরে। ও কষ্টর কাম নকরেহি। ও হ্যালো। ও রীতা, পাগলা হয়ে যাবা লাগবো। এ কেউ কি শুনলো? বৌর কথা শুনলি মরা মানুষ ফেট দি উঠবো। তাকেতো, কি শুনলো? ভোলা দাদাক বউ কি থৌগা দেখে দেখছি না, নাই চুলি বুলবা, মূরত একডালো নাই, মাথাটো মাটির কলান, পেটটুও লেগেছি, কেনে যে দেখা হয়েছি। অথচ অথচ মালতীয়ে ভোলার ভিতর যতীন বৰাক দেখা পায়, তপন দাসক দেখা পায়, ভোলার ভিতর রবি শর্মাও আছে। মালতী বৌ শাহরুখ খান আমির খানের নাম নাজনে, জানলি ভোলা দাদাকো শাহরুখ খান আমির খান হাতের দরে দেখি বলে কলা হয়। তুমি তুমি ইমান রস পাইছা কিয় রীতা? এইটোতে একো হাঁহি উঠি বলে কিয় কথা নহয়, আসলতে কি জানা, এইটোই প্রেম। কি? ও, এয়াই প্রেম। মালতীয়ে ভোলাক ইমানেই ভাল পায় যে ভোলার ভিতরতে পৃথিবীর সুন্দর সুন্দর মানুষবিলাক সুমাই থাকা দেখে, তাইর প্রেম কোনোবাই আজুই নিব বলে তাই শঙ্কিত হয়ে থাকে। কি নকলা হে, মনসন কিবা গহি নই গেল। কালিয়ে যাবি নেকি? কালি যত যাবাই লাগবো দা। ও অঞ্জন ভাগিনে কমতে কালি যায়, দুই একদিনতে ট্রেনিং জয়েন করবা লাগবো। ও পহিলা মাহত দরমাহাতো নেদে, এনে ট্রেনিংৰ খৰচটো বহন কৰিব বোলে পিছৰ মাহত দিব। দরমাহা 10-12 হাজার হব, 15 হাজার হলে ভাল আছিল। এই বেটা 15 টাকা এটা কামাবা নরা, বন্দুকৰ গুলির আগত কলদপ কলদপকে জীৱটো ৰাখিছো কিবাকে, তার 10-12 হাজার টাকা কম হয়ে, তই জীৱনতো কাম কৰবা নরা, যা গুছি আহিবা লাগবো। গেলি আর হেগলা ভাবি যাবা নরা, থাকিম বলে যাবা লাগবো। দরকার হলে চাকরি বদল, হে বলতে গুছি হাত নাই। ও পেহি সাহ দেব। শুনেছনে? হ্যালো হ্যালো, নেটওয়ার্ক মানে হেরো মূল কথাটো ক, আগলে যাও। হ্যাঁ হ্যাঁ, কি তহন নাহ? আরে দরা ঠিক হল, এটা সোনকালে তোর দিনবার চুয়া বিয়া পাতি পেলাব লাগে। তহতো মানে কথাবিলাক বুঝি নাপাও দে। হ্যাঁ, এটা তহত নাহিলে বিয়াখন বাৰু কেনেকৈ হ'ব কচোন? তাই কলে গ'ল। হ্যাঁ, আর ফোন করবেন লাগে, নকরো বাৰু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাইক তো মই ইয়ালে মাতা বুলি কবিচোন। মই ফোনটা করিম বাৰু দে। হ'ব হ'ব দে। আচৰিত হৈ গেলো হে, আপনিও ফোনত ইমান দেরি কথা পাতে। এ দাদাই ফোন কৰিছিল ৰবা। কি কলা? এ কলে কলে মানে দেখোন একোৱে নকলে। ইমান সময় ফোনত কথা পাতা মই আপনার জীবনত দেখা নাই, ইতা আর কই আছে, একো নকলে। কি নো কথা গেলা কই হে, কি হইছি নকই কিও? কলে বহুত কথাই কলে কিন্তু একোৱে নকলে। হে তিৰি, কি যে খেলি মেলিখন লাগি গল নহয়। হে দুষ্টি, এইটো দুষ্টি হয়নে? হয়তো হেল্ল' দুষ্টি, শুনিছানে? হা হা, কোৱা মানে একো নকওঁ, তুমি মোৰ তালৈ আহাচোন সাউতকৈ। হা হা, নাই কম, ইয়ালৈ হেল্ল' সকলো কম তোমাক। ৰা, এই 5 মিনিটমান এটা আহাচোন। কিনো হৈছি হে? একো নাই হোৱা ৰবা, চাহ কাপ খাওঁ। এ নাখাওঁ চাহ, এটা ফ্ৰিজৰ পানী খাব। ফ্ৰিজৰ পানী আনাগে, যোৱা, নাখালেও অন্তত মূৰত ঢালিব পাৰিম। কিনো কয়ে, মান সন্মান সব শেষ কৰি পেলাব দেই। ও কিয়া আবিজ ভাই, আজি সোনকালে আহিলা? দুটা মানুহ বাজারো পয়সাখিনি হলি গুছি আহে। কি কবা লাগছে দিয়ক, দীপরা ভাত খাবা সদায় আহো, এথেন 2-4টা মানুহ হলবো, যাবা হলছো? ইয়ে ইয়ে সাজ লাগবারে হয়েছে দিব, ইটা আর কিয়া যাও, ইটা গেলি দিব না এবার হবই। কি কয় দিয়ক, এথানো সাজ লাগবা, 2 ঘন্টা বাকি আছে, ভালকে ভাড়া লাগলে 300 টাকা পাম। এথান কক কি হয়েছি? ও কালি আমি যাবা ভাই, ফোন আই গেছি,
কোক যাব? ও কালি গুহাটিক যাম, তার পেপা আর কোক যাবা লাগে। ও চাকরিও কিন্তু আমার বেলেগ চাকরি দা, পহিলে ট্রেনিং হব। পুলিশ মিলিটারি নাকি দিয়ক? হ্যাঁ কিবা হব নাকি? ও ইটাতে গম পাই রবা, মিশা হলিনো কি হব? এ অঞ্জন ভাগিনে ঠিক করা চাকরি, গেলিহে গম পাম। আহা ভিতর বহু আহা, বাদ দে ভাই, ইটা যাবা নালকে, কালি পুয়াই যাম না আমি। ও গুরু আই আছে, যতে গুরুক মাতটু দি যাও। হলে গতকে মাত দিবা লাগব। কালি কাকো মাত না দাও, আগে ট্রেনিং করা আহিল তারপর মাত দিন। এ আফিস ভাই, কালি যাম, গুরু আগিলি এনাই থাকাত কি চাহ কাবাক কাবাকে দিবা কলিও? চাহ এক কাপ এক কাবারও দিবা নিম না, রব মো চাহ করবা দেও। অফিসরও বোলো লজল দে, কি লসে? ইটা যদি তেও রিক্সাখান লই গেলই নাই বুলিও কমসে কম একশো টাকা পালা। ও পালা কইতু? আমার চাকরি পদ নামত তেওর একশো টাকা লজল, লগতে চাহ দুই কাপ দশ টাকা রাতে, মুঠতে একশো দশ টাকা আমার লজল দেও। এটা সুতিয়া মাস্টার আগত কোনখন মুখ লৈ ওলাম? এটা সুতিয়া মাস্টার তাক পছন্দ কৰিছে আৰু তাই পছন্দ হৈছে বুলি কোৱাৰ কাৰণেহে। পছন্দ হ বুলি কোৱা নাই ৰব, মা দেউতা আছে, আপোনালোক আছে, আপোনালোকে যি কৰে তাকে হ'ব বুলিহে কৈছিল। কিন্তু ফাইনেলি সেইটো হ'লগে জানো? বৰ লাজ পাইছো হে দোস্তি। তাই বাৰু তোমাক কল বেক কৰিলে নেকি? কৰিব যাওঁ, মই কৈছিলো এ কথা এবাৰ পানু খোজে তাই। মোৰ লগতো কথাই নাপাতিলে। আপোনাক মস্ত ভয় কৰে না, আপোনাৰ লগত নাপতে নাই, মোৰ লগততো কথাগেলা খুলি ভাঙি পাতবা লাগে। তাকেতো, আৰু তুমিও দোস্তি, তাইলে ফোন এটা নকৰাকৈ এনেই চিন্তাডাল কৰি আছা। এতিয়া চুতীয়া মাষ্টাৰ আগত কোনখন মুখ লৈ ওলাম? এতিয়া চুতীয়া মাষ্টাৰ তাক পচন্দ কৰিছে আৰু তাই পচন্দ হৈছে বুলি কোৱাৰ কাৰণেহে। পচন্দ হ বুলি কোৱা নাই ৰব, মা দেউতা আছে, আপোনালোক আছে, আপোনালোকে যি কৰে তাকে হ'ব বুলিহে কৈছিল। কিন্তু ফাইনেলি সেইটো হ'লগৈ জানো? তাকেতো, ইটা কথাগেলা খোলা ভাঙা হলি ভাল আছিল। হৰা এই বৌ ফোনটো লগোৱা আৰু সিহঁতক এলা মাতা, এইবোৰ নেগেটিভ এনচাৰ মই দিব নোৱাৰিম। এক মিনিট ৰবা। আচ্ছা দোস্তি, তুমি একদম কুল হৈ দাদা বোলে ফোন এটা কৰা, তাই কিবা কাৰণত যদি নিগেটিভ এনচাৰ দিছে তেতিয়াহ'লে কথাটো আমি চুতীয়াক জনাই দিব লাগিব। কোনে জনাব চুতীয়াক? মই ফোন কৰি চুতীয়াক মাতি আনিম, দুইজন লগ লাগি ইয়াতে কথাটো ক'ম। দেৰি কৰি থাকিলেও লাভ নাই, লগে লগে খেল লগে লগে পুৰস্কাৰ। ফোন লগোৱা। চালো যাবার কারণে ভালে হয়েছে দিও, এতে থাকিনো কি করি থাকলা হই। হ কি কয়া, আমি যাবা আলছু, তুনাই ভাল পাইছ? আমি গাঁত থাকা সময়খিনি তুধার একো অন্যায় করা নাই। হা হাই আল্লাহ, কোর কি কবা লাগছে দিও? আপনি আহু, আপনি আহু যাবা হলে তাই দুখ লাগছে, তাকে হে কলা জানু। হা এনে তামসা কইছু কিবা? একো তামসা করা নাই দিও, আপনি আহু কথাখিনি বয়া ভাবত লৈছে। লড়াই হা বয়া ভাবত, এনে তামসা কইছু। হা হাও ও হোক নে কহা, তোমার তাতে বহি আছা, আপনাক রখি রখি চা খালো ভাই গুরু। হে তো লই যাও, তাকে তো যা শেয়ার খান লইয়া চা গুরু, এটা হ্যাঁ করে যাও। হাই হাই কে হাওয়া করা হাই, ও কে হাওয়া করা হাই ফল, ও এখান গেউর পে আমার ভাত উঠিল গুরু। হ্যাঁ আশীর্বাদ করবো গুরু, কালি আমি যাম। হে গুরু কালি যাবি? ও কি কথা কলি আই ফল, কালির পেরে আমার কাট নাপই এনাই পাবো, এখান গাঁত নাপই আহি থাকিম মাঝে মাঝে। হাও কি হল দিয়ক খুড়া আপনার? খুড়া নহয় আই, থকে হাতে যাম বুলি কলাক না, মনটো কিবা বয়া হৈ গেল আই। অ মাই আগগুলাছ পানী আনাচোন দিয়ক খুড়া। মায়ে বোলে কোনোবাজনক মাতি আনি বিয়াৰ দিনো চোৱালে, আলহী অতিথিৰে বোলে ঘৰখন একেবাৰে ভৰি পৰিছে, ঘৰত গাঁওখনত মোক বহুতে বৰলা বুলি মাতে, আটাইৰে বোলে ভীষণ উৎসাহ, বৰলা বিয়া বৰলা বিয়া বুলি গোটেই গাঁওখন একেবাৰে ৰজন জনাই আছে।
ককাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।